কুমিল্লা সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল সহ দুইজনকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে এজাহারভুক্ত আসামি 4 নম্বর আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকন। আতিকুল্লাহ খোকন, স্বাগত জানাচ্ছি। সবশেষ জানতে চাই, প্রশাসন যে তৎপরতা নিয়েছে, একজনকে আজকে র‍্যাব গ্রেপ্তার করেছে, এই তৎপরতায় কতখানি সন্তুষ্ট আপনারা? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সন্তুষ্ট অসন্তুষ্টের ব্যাপার নয়, বিষয়টা হচ্ছে যে কুমিল্লার ইতিহাসে যে ঘটনাটা ঘটে গেছে এটা এরকম বর্বরোচিত ঘটনা আমাদের কুমিল্লাবাসী আমরা কখনো আশা করি নাই এবং আমরা অভ্যস্তও না। এখানে অস্ত্রের ঝঞ্ঝনানি ছিল না, ছিল মাদকের ব্যবসা। কিন্তু মাদককে নিয়ে যে এত বড় ঘটনা ঘটবে বাংলাদেশে কুমিল্লায়, এটা আমরা চিন্তাও করতে পারিনি। কারণ আমরা মনে করেছিলাম যে মাদক ব্যবসায়ীরা অন্তত পক্ষে মানুষকে ভয় পায় যে তারা রাতের অন্ধকারে এই ব্যবসাগুলো পরিচালনা করে, কিন্তু তারা তো এখন এত তৎপর হয়ে গেছে যে সোহেলকে তারা হত্যা করেছে। আমি নিশ্চিত করে বলতে পারবো, আমি আমি আমার রাজনৈতিক ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমি আজকে মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, আমার যে বয়স, আমি বিচার বিশ্লেষণ করে পাচ্ছি না যে মাদক ব্যবসায়ীরা এত উদ্গ্রীব হয়ে গেল কেন। মানুষ হত্যা করে তাদের ব্যবসা পরিচালনা করতে হবে, এই যে ধারণাটা তাদের ভিতরে আজকে প্রথম কুমিল্লায় চালু হলো, এটা এটা থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? আপনার বক্তব্য, আপনার বক্তব্য ধরে আতিকুল্লাহ খোকন আমি একটু প্রশ্ন করতে চাই। মাদক ব্যবসায়ীরা এতখানি ডেসপারেট হয়ে গেছে যে একজন জনপ্রতিনিধিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করতে পারে, আহত করতে পারে, সেই জায়গায় দায়িত্বটি কে নেবে? প্রশাসন নেবে, নাকি রাজনৈতিক নেতারা যারা আছেন জনপ্রতিনিধি আপনারা নেবেন, নাকি এটি দায় সামগ্রিকভাবে সবাইকে নিতে হয়? না না, প্রশাসন তো অবশ্যই নেবে। আমি আমি আপনাদেরকে না না দায় সামগ্রী না, আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই যে আমাদের দেশটা তো ছোট্ট জনবহুল দেশ, সেখানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কতটা স্বাভাবিক রাখার জন্য কতটুকু পুলিশ ফোর্স আছে আমাদের, সেগুলো আমাদেরকে বিবেচনা নিতে হবে। আমি কিন্তু এই কথা বলবো না যে একজন কাউন্সিলরের অফিস কিন্তু পুলিশ পাহারা দেয় না, তারা অতর্কিতভাবে আসবে এরকম কোনো মানে জানাও ছিল না যে তারা আসতে পারে বা তারা এরকম হত্যাকাণ্ড ঘটাবে। কারণ তারা তো এমনভাবে সে কাউন্সিলর তার অফিসে বসেছিল নিশ্চিন্ত বলে, তার ঘর থেকে বোধ হয় 1,000 গজ দূরে তার এই অফিসটা, সেখানে দিয়ে মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিনই চলাচল করে। কিন্তু আশ্চর্য বিষয় হয়ে গেলাম যে এত দ্রুত তারা পরিকল্পনা করলো, এত দ্রুত তারা ঘটনাটা ঘটে যা চলে যাওয়াটা স্বাভাবিক, পুলিশ গেল কিন্তু অনেক বেশি অতর্কিত ছিল। মোহাম্মদ আতিকুল্লাহ খোকন, সবশেষ যে প্রশ্নটি, ক্ষমতাসীন দলের একজন জনপ্রতিনিধির যদি এমন করুণ পরিণতি হয়, সাধারণ মানুষ আসলে কতখানি নিরাপদ আপনার এলাকায়, সেটি যদি আপনি একটু সংক্ষেপে জানান। সাধারণ মানুষ কোথায়? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, কিন্তু ওইটা পূর্বাঞ্চলের ব্যাপার, আমরা রাজনৈতিকভাবে কখনোই ওইখানে কোনো রাজনৈতিক কোনো কোন্দল ছিল না, সেখানে কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে কোনো মত পার্থক্য আমাদের মধ্যে নাই। আমাদের এমপি মহোদয় প্রত্যেকটা বিষয় হ্যান্ডেলিং করেন যে কোথায় মাদক আসে সেখানে তোমরা সোচ্চারভাবে কাজ করো, কিন্তু এখানে যে মাদককে সে নিষেধ করেছে, হয়তো পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোতে মাদক চলে, এই অঞ্চল দিয়ে যাতে চলাচল করতে না পারে, সেবন করতে না পারে, বেচা বিক্রি করতে না পারে, সেগুলো কিন্তু নিশ্চিত করেছিল সে গত 2 টার্মে সে কাউন্সিলর। কিন্তু আমরা সরকারি দল বেসরকারি দল নয়, মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে এখন আমাদেরকে কি করতে হবে এই জিনিসগুলোই আমরা কিন্তু এখন আলোচনায় আসবো। কারণ প্রশাসন অলরেডি 2 জায়গাতে মনে করেন আমরা চিন্তা করেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা প্রতিক্রিয়া হয়, সেখানে ভাঙচুর হবে, আগুন লাগানো হবে, লুটতরাজ হবে, সেই ঘটনাগুলো কিন্তু আমরা সত্যিকার অর্থে আমরা এমপি মহোদয়ের নির্দেশ ক্রমে কাজ করেছি, আকম বাহাদ্দিন বাহার সাহেবের নির্দেশ ক্রমে কাজ করার পরে কিন্তু আমরা সেখানে কিন্তু এই ধরনের অকারেন্সগুলো আমরা ঘটতে দেই নাই, কিন্তু ঘটতে দেই নাই বলে যে এগুলা সারা জীবনের জন্য বন্ধ হয়ে থাকবে এরকম নয়। কারণ সেখানে যদি আপনারা জানেন যে সেখানে একটা বিরাট অংশ সাহাপাড়া হিন্দু অধ্যুষিত এলাকা, এই হিন্দুরা আমাদেরকে চিৎকার করে বলছে যে দাদা আজকের পর থেকে মনে হয় আমরা অরক্ষিত হয়ে গেলাম, কারণ আগে আমরা দরজা খুলে ঘুমাইতে পারতাম, এই সোহেল না থাকলে আমরা কিন্তু অরক্ষিত হয়ে গেলাম। আতিকুল্লাহ খোকন, ওই হিন্দু আসলে এখন আপনাদের পরিকল্পনা কি এই মাদককে নির্মূল করার জন্য? আপনারা সকলে একত্রিত হয়ে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে যদি একটু জানান।
কিন্তু এখানে সেখানে কিন্তু আমরা আমরা কাজ শুরু করতে চাই। মাননীয় এমপি মহোদয় আজকে কুমিল্লা আসবেন, আগামী দিন আমাদেরকে নিয়ে বসবেন, বসে আমরা কিন্তু কুমিল্লাকে, এই শান্তি সুনীতির কুমিল্লাকে আমরা অস্থিতিশীল করতে দেব না, যত কিছু বিনিময় হোক। আমাদের মাননীয় এমপি মহোদয়, আমরা সকলে মিলে আমরা এই জনগণকে সাথে নিয়ে কিন্তু আমরা এই মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামবো। কারণ এইভাবে যদি মানুষের জীবন চলে যায় মাদক ব্যবসায়ীদের কারবারিদের হাতে, তাহলে তো এই সমাজ আর থাকবে না। আমাদের বেঁচে থেকে রাজনীতি করার কোনো অর্থ হয় না, আমরা কিন্তু বেঁচে থেকেও লাভ নেই। কারণ আমার বাসার পাশে যদি মাদকের সেন্টার হয়, আমার বাসার পাশে যদি মাদকের ডিপু হয়, তাহলে আমি কিভাবে এখানে বসবাস করব। এই কুমিল্লাকে মাদক মুক্ত করতে হলে আমরা এমপি মহোদয় আসতেছে, আমরা এমপি মহোদয়ের সাথে অনেক দীর্ঘ আলোচনার পর এগুলো নিয়ে আমরা প্রশাসন আপনারা একত্রিত হয়ে কাজ করবেন, তেমনটি নিশ্চয়ই আপনারা বলছেন। অসংখ্য ধন্যবাদ আতিকুল্লাহ খোকন আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং যুক্ত হওয়ার জন্য।